জাতীয় জাদুঘরে পরিবেষ্টিত হলো সাংস্কৃতিক সংগঠন বন্নি শিখার ভাষার গান। সন্ধ্যায় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন শিল্পীদের পরিবেশনায় দেশপ্রেমে মুগ্ধ হন শ্রোতা। সংস্কৃতিজনরা বলেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বিস্তারিত ফারহানা জ্যোতির রিপোর্টে। ফেব্রুয়ারির শেষ সন্ধ্যায় তরুণ এই প্রজন্ম গেয়ে উঠল সেই সব গান যে গানে মানুষ মায়ের ভাষাকে রক্ষা করার অনুপ্রেরণা পেয়েছিল। জাদুঘরের আয়োজনে সাংস্কৃতিক সংগঠন বন্নি শিখার এই পরিবেশনায় আবারও জেগে উঠল মিলনায়তনের শ্রোতারা। ভাষার দাবিতে শহীদদের আত্মত্যাগের কথামালা যেন সুরে সুরে উঠে এসেছে শিল্পীদের কণ্ঠে। এ ধরনের আয়োজন নতুন এই প্রজন্মকে আরো বেশি দেশপ্রেমে জাগ্রত করবে বলে মনে করেন সংস্কৃতজনেরা। ভাষার প্রেম যদি জাগাতে হয় এবং অসাম্প্রদায়িক চেতনাকে যদি আমরা উর্তে তুলে ধরতে চাই, তাহলে এই জাতীয় অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। এক একটি গান যেন এক একটি শিমুল পলাশের গল্প, আর নতুন এই প্রজন্ম ভালোবেসে তুলে ধরেছেন ভালোবাসার অর্ঘ্য। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।